সকলে অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজ আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ডলার আপনি বিকাশে নেবেন, ট্রান্সফার করবেন আপনার ডলার বিকাশে বা বিকাশে এক্সচেঞ্জ হয়ে আপনার বিকাশে আসবে। এটি একটি ট্রাস্টেড সাইট, তো আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে দেখেন আমার আছে ডলার আছে 5.22, বিডি টাকা আছে 594 টাকা। তো আমি এটি আসলে উইথড্র করবো, উইথড্রতে আমি ক্লিক করে দিলাম। দেন আমি এখানে যেগুলো অপশন রয়েছে, আমি চাইলে পেয়ার, লাইট কয়েন, আমি যেহেতু বিডি টাকা নেব বাংলাদেশি টাকায়, তো সেক্ষেত্রে আমাকে আমি সিলেক্ট করতে হবে বিকাশ। বিকাশ আছে আর আপনাদেরকে আমি দেখাচ্ছি। ব্যাঙ্কে আপনি নিতে পারেন বাংলাদেশ ব্যাঙ্ক, এখানে আছে নগদ, রকেট এবং আরও অনেক আছে, পারফেক্ট মানি, আপনার পেয়ার, অ্যামাজন, অনেক অপশন আছে, আপহুড, দেখেন এখানে অনেকগুলো অনেক আছে, বিটকয়েন। তো আমি আসলে বিডি টাকায় বাংলাদেশি টাকায় নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি জানি যে মোবাইল ব্যাঙ্কিং আছে আমার বিকাশ, রকেট, নগদ, অল্প টাকা, সেহেতু আমাকে অবশ্যই মোবাইল ব্যাঙ্কিংয়ে নিতে হবে। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম, আমি বিকাশই নেব, চাইলে আমি নগদও নিতে পারতাম, কিন্তু নগদ দেওয়া আসলে আমার কাছে একটু হ্যাজার্ড ফিল হয়। হ্যাজার্ড বলতে এইরকম যে যখন আপনি টাকা বের করবেন ওদের এক্সচেঞ্জ ফি বেশি, অনেক ঝামেলা করে বাংলাদেশে যখন আপনি বের করবেন। আর বিকাশে আমি আপনার হচ্ছে পেয়ার, পারফেক্ট, পার্সোনাল অথবা আপনার প্রিয় এজেন্ট সেট করলে হয়ে যায়। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি কত নেব। আমার ওখানে ছিল 5.20 আমি দিয়ে দেবো, বিডি টাকায় পাবো আমি হচ্ছে আপনার 2.02 আছে, যেহেতু আমি চাচ্ছি যে আমার কাছে কিছু ডলার থাক, 2.02 দিলেও দেওয়া যেত, তো আমি দেব না, এখানে 2 দেব। উনি আমাকে দেখেন যে পুরো পয়সাও দিবে, কিন্তু আমি আসলে দেখাচ্ছি ভিডিওটি আসলে বানার তেমন উদ্দেশ্য ছিল না, চাচ্ছিলাম যে যেহেতু আমি কাজটা করতেছি একটা কন্টেন্ট আপনাদেরকে উপহার দেই, একদম ট্রাস্টেড, চাইলে আপনারা করতে পারেন। 2 মিনিট দেখেন এখানে অ্যাভারেজ পেয়ার 2 মিনিট লাগবে, এর মধ্যেই কিন্তু ট্রানজ্যাকশনটি হয়ে যাবে, জাস্ট 2 মিনিট আমার কাছে টাকা আসবে, আমি অ্যাকসেপ্ট করে নেব। তো আপনাদের দেখাচ্ছি আমি নেক্সটে ক্লিক করলাম, আপনারা দেখতেই থাকুন, বলতেছে আমাকে যে ইজ দ্য উইথড্র টু অ্যান অ্যাকাউন্ট, ইজ ইয়োর নেম, আপনার নামে আছে কি, চাইলে আপনি অন্য নাম্বারও নিতে পারবেন, সমস্যা নাই, সাবমিট রিকোয়েস্ট আমি দিয়ে দিলাম, 57 নম্বরে নেব। দেন এখানে আমাকে ওয়েট করতে হবে, এখানে দেখেন তারা কিন্তু একটু ওয়েট করতেছে। একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি একটা ভিডিওতে কীভাবে পেয়ার টু পেয়ার ট্রান্সফার করতে হয়, চাইলে আপনি ওয়েব মানি, পেয়ার টু পেয়ার, পারফেক্ট মানি, আবার লাইট কয়েন, বিট কয়েন, তেঠার, অনেক অপশন আছে, আপনি চাইলে ট্রান্সফার করতে পারবেন এদের মাধ্যমে, অনেক ভালো একটি সাইট। তো এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমার ফিগুলো শো করতেছে এখানে, তো একটু ওয়েট করতে হবে, ওয়েট বলতে পেয়ার যতক্ষণ না অ্যাকসেপ্ট করে, আমার বাংলাদেশি যেহেতু একটু ডলার হলে সাথে নিত, বাংলাদেশি টাকা একটু ওয়েট করতে হবে। এখানে দেখেন আমাকে এক্সচেঞ্জ রেট দিচ্ছে আজকে 1 টাকায়, মানে ইউএসডি 1 = 113 টাকা, বিডিটি 14 টাকা প্রায়, জাস্ট আমাকে একটু ওয়েট করতে হবে, ওয়েট করলেই কাজটি হয়ে যাবে, জাস্ট ওয়েট এ মিনিট। এক্ষেত্রে একটু ওয়েট হয় এই জন্য যে অনেকে আছে বাংলাদেশি একটু সময় নেয়, কিন্তু আপনি যখন ডলার তো সবাই ইউজ করে, যার কারণে ডলারটা খুব ভালো চলে, মানে সাথে সাথে হয়ে যায়, বেশি সময় লাগে না। এখানে আমার ফাইন করতেছে ওয়ান্স ম্যাচড পেয়ার উইল ট্রান্সফার ফান্ড টু ইউজিং সিলেক্টেড পেমেন্ট মেথড, ইউ উইল কনফার্ম ফান্ড রিসিভ, ওর অপশনগুলো আমাকে দিচ্ছে এক এক করে। তো আমি জাস্ট একটু ওয়েট করি, দেখি কে কনফার্ম করে। এখানে বিষয়টা হচ্ছে যার এখন ডলার দরকার সে ডলার নেবে, আমাকে বিডি টাকা দিবে, আর আমার যখন দরকার হবে আমি তখন তাকে বিডি টাকা দেবো, সে আমাকে ডলার দিবে, এটাই সিস্টেম। এখানে থার্ড পার্টি হিসাবে এরা কাজ করে, যার কারণে এরা কিছু রেট নেয়। আমার এখানে ফি ধরছে তারা প্রায় 30 সেন্ট তারা নেবে, 30 সেন্ট কমিশন তাদের। তো জাস্ট একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা, এখানে একজন কনফার্ম করেছে, দেখেন তার হচ্ছে ফোন নাম্বার এত এত, সে আমাকে এখন ডলার পাঠাবে, আমি একটু তার সঙ্গে কথা বলে নিচ্ছি। বিকাশ, সে বলতেছে বিকাশ আর নগদ, তো আমি বিকাশই নেব, নগদে নেব না, বিকাশ।
কারণ নগদ আমার কাছে হ্যাজার্ড ফিল হয়। এখানে হ্যাজার্ড ফিল না, যখন আমি বের করবো টাকাটা তারা দেখা যায় ফি বেশি, তাদের নাকি কী জানি ট্যাক্স হ্যান ত্যান বেশি ধরে। আমি আসলে নর্মাল কথা ইউজ করতেছি ভিডিওতে, কারণ বাংলাদেশের সবগুলোই অনেক ঝামেলা। আর আপনি বিকাশে যদি প্রিয় এজেন্ট নাম্বার অ্যাড করেন তাহলে আপনার হাজারের মনে হয় 14 কত জানি 15 প্রায় টাকা কাটবে। আমার কাছে এটাই ভালো মনে হয়, তো আমি বিকাশেই নেব, কারণ যেহেতু বিকাশটা রেগুলার সব জায়গায় পাওয়া যায়, নগদও পাওয়া যায়। তো দেখেন জাস্ট ওয়েট, সে যখন আমাকে টাকাটা পাঠাবে এই পরিমাণটা, আমি জাস্ট রিসিভ করব যে ইয়াস আই রিসিভ দ্য মানি, দেন সে আমার ডলারটা পেয়ে যাবে আর আমি পেয়ে যাব টাকা। এখানে যে কনফার্ম রিসিভড, জাস্ট ওয়েট। দেখেন এখানে ওনার হচ্ছে নাম্বার দেখাচ্ছে এখানে, তো আসলে এটা ঠিক না, আমি নাম্বারটা হাইড করতেছি কারণ পার্সোনাল নাম্বার মোটেও ঠিক না। জাস্ট ওয়েট, আমার কাছে মেসেজ আসবে। আমি তাকে বলবো যে আই এম ওয়েটিং, তাকে বললাম যে ওয়েট করছি, সেন্ড করেন, কনফার্ম করতেছি। ফাইভ স্টার দিয়েন অ্যান্ড সাথে থাকবেন। তো আসলে ভিডিও দিয়ে তো লং হওয়ার কথা না, সে কনফার্ম করলে হয়ে যাবে। জাস্ট আমি ওইটি অন করাই আছে এগুলো আসলে। তো এখানে দেখেন সে আমাকে ঠিক টাকায় পাঠিয়েছে, ক্যাশ ইন 543 টাকা আমি পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। তো আমি এটি কনফার্ম করে দেবো। দেখেন আমার এখানে কিন্তু কাজটি হয়ে গেছে, এখন 0.2 টাকা আছে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। চাইলে আপনারা খুব সহজেই এইভাবে উইথড্র করতে পারবেন ডলার এবং ট্রান্সফার করতে পারবেন।